সত্যি এই দেখো ওই দেখো এই জল থেকে উঠেছে তুমি খাওয়া তো না এই দেখো মুখ কেমন করছে এটাও করছে এরকম এই দেখো জল খাচ্ছে এর বড় বড় গামলা হইলে পরে সাতরা তো আমাদের বাড়ির পাশে তো নদী সত্যি তো এই দেখো মুখটা কি করছে নড়াচ্ছি দুজনেই একদম জানতো এই দেখো জলে উঠে এসেছে সাঁতরে সাঁতরে ভালো করেছে না আজকে মাছ কিন্তু হলো না হ্যাঁ জলটা ফেলে দিই চলো তাহলে মাছগুলো কেটে নিই হ্যাঁ কাটবো পারবে তুমি তুমি কাটবা না আমার আমার বৃষ্টি পেয়ে মাছগুলি উঠে এসেছে একদম পুকুর থেকে আমাদের বাড়িতে মাছগুলো কেটে নি আর দেখো বাইরে রোয়েদার একদম সকাল থেকে বৃষ্টি বৃষ্টি একদম বেরোনোই যায়নি সকালবেলা কোনো রকম কাজ বাজ করে স্নান টান করে নিলাম এবার মাছটা বাড়িতে এসেছিল তো বাড়ি থেকে ধরেছি আর কি এখন কেটে নি তাহলে আর বাইরে না বেরোলেও হবে তুমি তো কেন হইনি না দুঃখের কথা এখন মাছগুলো কেটে নি তারপর রান্না বান্না করছি এত সুন্দর দিন বহুদিন পরে আজকে খুব শান্তি লাগছে এত একদম গরম নেই পুরো ঠান্ডা পড়ে গেছে বেশ ভালো লাগছে এই ওয়েদারটা এরকম যেন অনেক দিন থাকে আর রোজ মাছ খেতে তো বাড়িতে আসে হ্যাঁ রোজ যেন মাছ বাড়িতে আসে আমরা খেতে পারি যন্ত যন্ত মাছ তাই না পাশেই তো পুকুর হ্যাঁ বাজারেও যেতে হবে না পুকুর থেকে মাছ বাড়িতে আসবে আর আমরা হচ্ছে খাবো তাই না হ্যাঁ ভালোই হবে একদম লাল টকটকে আছে ফুলগুলো দেখছো কিছুক্ষণ আগেও জলে সাঁতরাচ্ছিল এখন হচ্ছে কেটে খেয়ে নিতে হচ্ছে দুঃখ আর একটা দেখো এখানে ঠিক আছে আমি কেটে ধুয়ে নিয়ে আসি তিন পিস করলাম কারণ দুই পিস করলে একটু বেশি বড় হয়ে যাবে তো কেটে ধুয়ে নিয়ে আসি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমি চলে আসলাম রান্নাঘরে আর এই দেখো গোলমরিচ অনেকগুলো গোলমরিচ আমি একটু ভেজে নিচ্ছি ভেজে গুঁড়ো করে রেখে দেবো কারণ বারবার গুঁড়ো করা খুবই প্রবলেম হয়ে যায় আর এই জিরাও কিছুটা গুঁড়ো করে রাখবো আর এইদিকে এই কড়াইয়ে আমি তেল তেল গরম করে মাছটা ভেজে নেব মাছে নুন হলুদ মাখিয়ে দেখো ভেজে নিচ্ছি আর এর ফাঁকে আমি এই যে কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা গোলমরিচ নিয়ে বেটে নেব মাছের জন্য মাছের তরকারি করার জন্য আর এদিকে মশলা বাড়তে বাড়তে মাছ ভাজাটা হয়ে গেছে এক পাশ তো উল্টে দিলাম আর এক পাশ ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি মাছগুলো আর এই যে আমি সবজিগুলো কেটে রেখেছিলাম বরবটি আর হচ্ছে কাঁঠালের বীজ তাই দিয়ে আমি আজকে রান্নাটা করব যেহেতু টাটকা মাছ তো একটু ভাবলাম যে কাঁঠালের বীজ বরবটি এগুলো আছে যেমন এগুলো দিয়ে তরকারিটা করে নিই তো এদের বরবটি আর কাঁঠালের বীজটা দিয়ে দিলাম কড়াইয়ে জিরা ফোড়ন দিয়ে আর যে কাঁচা পাকা লঙ্কা বেটে রেখেছি কাঁচা পাকা লঙ্কাটাও দিয়ে দিলাম আর এক এক করে যা যা লাগে নুন হলুদ এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ অনুযায়ী জল যতটা লাগে আমি একটু ঝোলঝোল করব তরকারিটা সেই জন্য আর কি একটু জল বেশি করেই দিচ্ছি তো দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল যতটা আমার লাগে সবাই তো একরকম গ্রেভি পছন্দ করে না তো জ্যান্ত মাছ যেহেতু তাই আমি একটু হালকা ঝোলঝোল করবো তো একটু বেশি করে জল দিয়ে দিলাম আর দেখো গাছে একটা লাউ হয়েছিল লাউটাকে পোকায় কি করেছে মনে হয় না যে এটা খাওয়া যাবে তোমাদেরকে একটু দেখালাম তারপরে আমি ঢাকা দিয়ে রেখে সবজিটা হতে থাক আর এইদিকে চলে আসলাম
মশলাগুলো গুঁড়ো করতে আমি গোলমরিচটা গুঁড়ো করে নিয়েছি, দেখো গ্রাইন্ডারে করে, আর জিরাটাও এবার গুঁড়ো করে নেব। যে জিরাগুলো দিয়ে দিচ্ছি, সব জিরাগুলো একবারে দিয়ে একটু মশলাটা গুঁড়ো করে নিই। জিরাটাও রেখে দেবো, একটা কৌটোর মধ্যে রেখে দেবো, তাহলে অনেকদিন আমি ব্যবহার করতে পারবো। আর এইদিকে দেখো ফাঁকে এবার রান্নাঘরে চলে আসলাম, তো মাছগুলো দিয়ে দিয়েছি, আর এদিকে কাঁঠালের বীজ বরবটি সেদ্ধ হয়ে গেছে, আর আমি যে গুঁড়া করে রেখেছি জিরা, সেই জিরাই একটু দিয়ে দিলাম। মাছটা তোলা মানে মাছটা তো রান্না হয়ে গেছে, এবার ঢেলে নেব। তো ঢেলে নেওয়ার আগেই আমি জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। এই যে দেখো কত সুন্দর হয়েছে মাছটা, মাছের যে মানে তরকারিটা খুবই সুন্দর হয়েছে, দেখে তো খুব ভালো লাগছে, খেতেও আশা করছি ভালোই লাগবে। আর আমি করবো উচ্ছে ভাজা। এই যে উচ্ছে ভাজার জন্য একটু কড়াই তেল দিয়ে তেল গরম করে আমি উচ্ছেটা ভেজে নিচ্ছি, আর দেব হলুদ লবণ যা যা লাগে, দিয়ে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি কুচানো পেঁয়াজ, কুচানো লঙ্কা সেগুলো দিয়ে দেবো। কুচানো বলতে চিড়ে রাখা লঙ্কা। তো পেঁয়াজ লঙ্কা দিয়ে আমি উচ্ছে ভাজাটা করে নিলাম, ঢেকে ঢেকে করব। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এই এখন দুপুরের আয়োজন। এ দেখো ভাজা হয়ে গেছে উচ্ছেটা, আর সোনা তো খিদে পেয়ে গেছে, সোনাকে আমি ভাত খেতে দিচ্ছি। তো মাছের তরকারি দিয়ে খাবে, উচ্ছে খাবে না, সেই জন্য আমি মাছ দিলাম, ও মাছের মাথা খাবে, তো ঝোল দিলাম একটু। আর ও কাঁঠালের বীজ খাবে, কাঁঠালের বীজটা খাবে কিন্তু ওই সবজিটা খাবে না, বরবটিটা খাবে না। তো আমি ওকে একটু বেছে বেছে কাঁঠালের বীজ দিয়ে দিচ্ছি, বাচ্চা মানুষ তো যেটা খেতে পছন্দ করে সেটাই দিতে হবে। তো দিয়ে দিলাম যে খাও তুমি এখন। আর আমি প্রথমে উচ্ছে দিয়ে হচ্ছে ভাত মেখে নিয়েছি, এই দেখো উচ্ছে ভাজাটাও খুব সুন্দর হয়েছে, উচ্ছে ভাজা দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি। আমরা এখন সেজে গুজে গিয়েছিলাম গাইস, রান্না বান্না করে খেয়ে দেয়ে উঠে কোনো রকমে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম একটা জায়গায়, সোনার বন্ধু বাড়িতে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে কিছুক্ষণ থাকলাম, থেকে গল্প গুজব করলাম কিছুক্ষণ, প্রায় 2-3 ঘন্টা ছিলাম। তো এখন প্রায় বিকেল হয়ে গেছে আর আমরা বাড়ি চলে এসেছি, ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া মানে জামরুল খেলাম, আর বেশি দুপুরবেলা চা বিস্কুট দিতে চেয়েছিলো খাইনি, খেয়ে জিগেছি যেহেতু আমরা বাড়ি থেকে। তো তারপরে গল্প গুজব করে চলে এসেছি বাড়ি, এসে এখন আমরা রেস্ট নিচ্ছি। আর সোনা কি করছো সোনা? ও কমপ্ল্যানগুলি খাচ্ছে বলছে, হরলিক্স খাচ্ছি। কমপ্ল্যানকে হরলিক্স বানিয়ে দিলাম গাইস। এই ছিল আজকের মতো আয়োজন, রান্নাবান্না সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তাহলে সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।